নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস। সারাদিন বাংলা টিভির মুখোমুখি হলেন ডক্টর শশী পাজা মহাশয়া, কি বললেন আসুন আমরা শুনে নেব। এটা কতটা মানে মিথ্যা বলুন, আজকে নেতাজিকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে, সুতরাং নেতাজি বাংলা কেন্দ্রিক নয়, তিনি নিজেও বাংলা থেকে বেরিয়ে ভারতবর্ষের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তারপর ভারতবর্ষের বাইরে তিনি গিয়েছিলেন, বিভিন্ন দেশে সমর্থন চেয়েছেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছেন, এটা কোনো দিনই বাংলা অবধি তিনি সীমাবদ্ধ ছিল না, তার কারোর কাজও সীমাবদ্ধ ছিল না। এখন এত সংক্ষিপ্ত সংকীর্ণ ভাবনা চিন্তাকে আমরা কি জবাব দেব? আমরা এইটুকু বলতে পারি যে হঠাৎ যেন গত বছর নেতাজিকে নিয়ে লাপালাপি, তখন নির্বাচন ছিল, নির্বাচনে ধূলিসাৎ হওয়ার পরে এই বছর রিপাবলিক ডে প্যারেডেতেও আমরা দেখছি যে যে রাজ্যগুলো জায়গা পেয়েছে তাদের কিন্তু সামনে নির্বাচন রয়েছে, প্রশ্নর পাল্টা প্রশ্ন অনেক থাকতে পারে, অন্তর থেকে শ্রদ্ধা জানান তাকে, আমরা সকলেই শ্রদ্ধা জানাতে চাই। তবে সবসময় তো আমরা সম্মান জানাবো দেশনায়কের, নেতাজি সুভাষচন্দ্র বসুর, সব জায়গায় স্ট্যাচুটা নির্মিত হোক, ইতিহাসকে পাল্টানোর এই যে চেষ্টা, ভামা চাপা দেওয়ার চেষ্টা, এটাই কোথাও না কোথাও অসম্মানের জায়গা দাঁড়ায়। এবার বলুন, ওই ইন্ডিয়া গেটের তলায় যে অমরজ্যোতি ছিল সেটা বলা হচ্ছে যে এই ইন্ডিয়া গেটটা কে তৈরি করেছে প্রশ্ন করে, এটা ব্রিটিশরা তৈরি করেছেন এবং বললেন যে এটাও ব্রিটিশ কলোনিয়ালিজম তার প্রতীক। এবার যারা বলছেন তারা পরস্পর বিরোধী কথা বলছে, আবার নেতাজি স্ট্যাচুটাকে তার তলায় বসাচ্ছে, প্রশ্নর পর প্রশ্ন থেকে যায়, এই বিতর্ক তারা তৈরি করেন কেন? নেতাজিকে নিয়ে তাকে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে প্রত্যেকটি রাজ্য সরকার, প্রত্যেকটি রাজ্যের একটা জায়গা থাকে, এই জায়গাটাকে সম্মান দেখাতে পারলেই হতো, সেই সম্মানটাই বাংলার মানুষ পেয়েছিলেন, বিশেষভাবে যখন 125তম এই বছর তার জন্মবছর এবং তার সাথে সাথে 75তম স্বাধীনতার বছর। এখানে তিনি যে স্বাধীনতা আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র ছিল, নিশ্চয় বাংলা অবধি আমরা সীমাবদ্ধ করতে চাই না, কিন্তু বাংলা থেকে তো আরম্ভ, ফলে সেই জায়গা বাংলা একটা জায়গায় এইবার রিপাবলিক ডে প্যারেডে না পাওয়াটা দুঃখজনক।